হ্যালো এলাকাবাসী, আপনারা যেই যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে 17 তারিখ, চলে এলাম গ্রামে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো বলে। আমি একটা গাছ দেখাই ফার্স্ট, দেখেন তো এই গাছটা আপনারা চিনেন নি, দেখতে পাচ্ছেন আমার হাতে যে ধরা আছে গাছটা আপনারা কেউ চিনেন? আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটার নাম হচ্ছে আরজ গাছ, এবং কি এটার মধ্যে সিমের মতন বিসি হয়, দেখি একটা পাইনি, আপনাদেরকে দেখাইতে পারিনি। দেখা যাচ্ছে একটা আছে, একেবারে শুকিয়ে গেছে, এটা হয়, এটাকে বলা হয় আরজ, মানে সিমের বিসির মতন হয় আর কি। কিন্তু যে আরেকটু সামনে যাই তাহলে আরেকটা জিনিস দেখাই। এখন আমরা যেই জমিতে দাঁড়ায় আছি এটাকে বলা হয় বোট্টা গাছ। এই খেতে কিন্তু কোনো বোট্টা দেখা যাচ্ছে না, কারণ বোট্টা হয়ে গেছে, এই জমির মালিক বোট্টা নিয়ে গেছে। তারপরেও আপনাদেরকে বোট্টা দেখানোর চেষ্টা করব। ফাইনালি একটা বোট্টা পাইছি, এই যে দেখেন, এটা হলো বোট্টা গাছ আর এটা হলো বোট্টা। আমরা পথে ঘাটে যেখান থেকে এটা পাপন বলে খেয়ে থাকি, এটাই সেই বোট্টা, আপনারা চিনে রাখেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। আমি জানি না আপনাদেরকে আর কি দেখাইতে পারবো। ভাই, আপনাদের যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন। ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। আরও আমরা এই জমি থেকে নিচে নামার চেষ্টা করছি, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের এই ব্লগটা খুব অসাধারণ হতে যাচ্ছে। নামবো কন্দা, কোন দিক দিয়ে নামবো? এন্দই ভাই, আমরা যেমন পাহাড়ে উঠছি পাহাড়ের মতন, ওই আমরা এখন অবস্থান করছি নরসিংদী ব্রহ্মপুত্র নদীর ধারে। দেখতে পাচ্ছেন আমরা একটু নিচে নামার চেষ্টা করছি, দেখছেন ভাই কত উঁচা, অনেকটা উঁচা, মিনিমাম ধরেন না নদীর যে পাড়টা আছে নদীর পাড় থেকে মিনিমাম 10 ফুট উচ্চতা ওই বোট্টা খেত। আবারও আমরা চলে এলাম ব্রহ্মপুত্র নদীর ধারে। আমি তো যে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী, নদীতে ভরে আছে শুধু কচুরি পানা। দেখতে পাচ্ছেন কচুরি পানার ফুলগুলো সত্যি আপনাকে মুগ্ধ করবে, দেখেন ফুলগুলি কি সুন্দরভাবে ফুটে আছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন ওইটা আমি জানি না। তারপরে যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপরে দেওয়া হবে। আপনাদেরকে তো দেখাইলাম এটা সেই ব্রহ্মপুত্র নদী, এখন আমরা কোন দিক দিয়ে যাব বলো? এদিক দিয়ে ভাই, আমরা আমি আর আমার ছোটো ভাই আছে শামিন, একটু যদি দেখাই, এদের ওর নাম হচ্ছে শামিন, দুজন মিলে এখন সময় বাজে বিকাল 4টা, এর জন্য ভাবলাম আমরা একটু নদীর পাশ থেকে ঘুরে আসি, এর জন্য এখানে আসা। জানি না আজকে আপনাদেরকে আর কি দেখাইতে পারব। ও, আরেকটা জিনিস দেখাই, এখন কিন্তু বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এই কথা কেন বলছি, কিছুক্ষণ সময়ের ভিতরে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতের সাথে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ঘাস খেত, বলা হয় ঘাস খেত বা ঘাস, এটা হলো গরুর ঘাস। এখন গরুকে এসব ঘাস খাওয়ানো হয়, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, 2-1 বছর আগে গরুকে খাওয়ানো হয়তো কোন ঘাস আপনারা জানেন? আপনাদেরকে দেখাচ্ছি, 2-1 বছর আগে দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে যে ঘাসগুলো দেখা যাচ্ছে এইসব ঘাস গরুকে খাওয়ানো হইতো। যেহেতু বাংলাদেশ ডিজিটাল হয়েছে
এর জন্য এখন আর গরুকে এইসব ঘাস খাওয়ানো হয় না, এর জন্য গরুকে এই ডিজিটাল ঘাস খাওয়ানো হয়। আপনারা কি গরু টরু পালেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা বলতে পারেন আপনার ঘাস খেত দেখাচ্ছেন, ওইটা দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন, আপনি কি গরু পালেন? ভাই আমি কোনো গরু টরু পালি না, কিন্তু আমার বাড়ির পাশে সবার একটা একটা করে গরু আছে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আরেকটা জিনিস দেখাই, যে তো আইসি নদীর ধারে, কিছু একটা তো আপনাদেরকে দেখাইতে হবে। দেখতে পাচ্ছেন ভাই এটাকে জানি কি বলে, এটাকে বলা হয় কলা গাছ। এর কিন্তু শুকিয়ে গেছে, দেখেন এখন একটু উঁচু করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা একটা দেখা যাচ্ছে একটা ছোট যে গাছ গাছ আছে না যেটাকে বলা হয় চারা, এটা একটা ছোট একটা চারার মতন দেখা যাচ্ছে, কিন্তু এই গাছের মধ্যে দেখা যাচ্ছে আবার কলা হয়েছে। দেখেন ভাই দেখেন ছোট্ট গাছে গেরা কলা, এটা হলো আমাদের নরসুন্দির ঐতিহ্যবাহী কলা। আপনারা জানেন আমাদের নরসুন্দি কলার জন্য অনেক বিখ্যাত, যেরকম বগুড়ার জন্য দই, নরসুন্দির জন্য কলা বিখ্যাত, আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। সপ্তাহের ভিতর ফেসবুক পেজে আমার তিনটা ভিডিও ভাইরাল হয়েছে, এর জন্য আপনাদের সবাইকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার পেজ 16,000 ফ্যামিলি হয়ে গেছে, এর জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অত সময় আপনাদের মাঝে বকবক করলাম, আমি মাসুম, চলুন আজকের মতন বিদায় নেওয়া যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।